আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের দেখাবো শার্টের কলার কিভাবে তৈরি করতে হয়। আমি দুইটা সিস্টেম দেখাবো, একটা হলো ফ্ল্যাট কলার, আর হলো স্ট্যান্ডার্ড কলার। তো তার আগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমি প্রতিদিন একটা না একটা ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার ভিডিও বানিয়ে কোনো লাভ নাই, অযথা পরিশ্রম করে কোনো লাভই হবে না। ঠিক আছে, তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। তো যা হোক, চলুন কাজটা শুরু করা যাক, কিভাবে শার্টের কলার তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে নিউতে যাব, নিউতে একটা স্টাইল নাম্বার লিখবো, আমি লিখবো কলার, যেহেতু কলার বানাইতেছি আমি কলার লিখবো। ঠিক আছে, কলার লেখার পরে এখানে আমি মেজারমেন্ট চার্ট আনবো, টাইটেল ব্লক আনলাম, চার্ট আনলাম, এরপরে নিউ আর একটা শিট আনলাম। ঠিক আছে, শিট আনার পরে আমি এখান দেখবো আমার প্যারামিটার কি আছে। এখানে আমার সিএম আছে, আমি ইঞ্চিতে করব। ঠিক আছে, ইঞ্চিতে করলাম, তারপরে আমি কি করব, এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল আনব, রেক্ট্যাঙ্গেলের লেন্থ হইলো 8 সিএম, 8 ইঞ্চি, আর হাইট হইলো 1.5। ঠিক আছে, তারপরে এই দিকে দেব আমি 0.38, এই দিকে দেব 0.38, এই দিকে দেব 38, বাস। তারপরে এই লাইনটা আমি এর বরাবর, সরি, এই বরাবর আনবো, বাস। তারপর এইখান থেকে আমি এই দিকে একটা লাইনটা আনবো, এটা হলো কলারের নস। ঠিক আছে, আর এইখান থেকে আমি বেজার দিয়ে একটা লাইন টানবো এই বরাবর, আর এইখান থেকে এই বরাবর একটা লাইন টানবো, বাস। তারপর আমি এই লাইনগুলা ডিলিট দিয়ে দেবো, এই লাইন আমার দরকার নেই আর, বাস এই লাইন আমি ডিলিট দিয়ে দেবো। ডিলিট দেওয়ার পর আমি এখানে কলারটার আমি সুন্দর করে একটা শেপ আনবো, এখানে এখানে একটা শেপ দেব, এই বাস। তারপর আমি কি করব, এই লাইনটাও আমি ডিলিট দিয়ে দেব। ঠিক আছে, বাস এখন আমার টপ কলার হয়ে গেল। তারপর আমি কি করব, এখানে 3-4 ইঞ্চি একটা লাইন টানবো, 0.75, বাস। তারপরে এইটা আমি এখান থেকে ব্যান্ড নেব আমি 1 ইঞ্চি, -1 ইঞ্চি, বাস 1 ইঞ্চি নেব, বাস। ঠিক আছে, তারপরে আমি এই লাইনটা এখানে ডিলিট দিয়ে দেবো, এই লাইন আমার রাখার দরকার নেই, বাস। তারপর এইটা আমি কি করব, এখানে একটু উপর দিকে উঠাবো, বাস। বাস এটা হলো আমার ফ্ল্যাট কলার, এইটা হলো ফ্ল্যাট কলার। তারপরে আমি স্ট্যান্ডার্ড কলার তৈরি করবো। এখন এখানে আমি স্ট্যান্ডার্ড কলার তৈরি করবো। স্ট্যান্ডার্ড কলার কীভাবে তৈরি করবো, এখানে আমি 1.5 ইঞ্চি দেব, 1 ইঞ্চি দেব, 1। ঠিক আছে, আর এখানে দেব 1 ইঞ্চি, 1 ইঞ্চি, বাস। আর এই লাইনটা আমি দিয়ে দেবো,
তারপরে বাস এই বাস এটা হলো আমার স্ট্যান্ডার্ড কলার, ঠিক আছে। এখন আমি এই দুইটা কলারে সিম অ্যালাউন্স দেবো, ওই 38। বাস তারপরে এইটার আমি ফিনিশ প্যাটার্ন বানাবো। ফিনিশ প্যাটার্ন কীভাবে বানাইতে হয়, যেমন আচ্ছা আমি আগে এটারে কি করব, এটার ব্যান্ড জয়েন্টের একটা কলার বানাবো। ব্যান্ড জয়েন্ট কিভাবে করতে হয় একটা ফিনিশ প্যাটার্ন বানিয়ে দেবো। .0625 625, বাস। তারপর কি করব, এটারে আমি রেক্ট্যাঙ্গেল করব। রেক্ট্যাঙ্গেল করলাম, তারপর এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটারে আমি সোজ করব, বাস সোজ করলাম। সোজ করার পরে আমি এইখানে ইন্টারনাল কাট দিব, এই 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 এই, বাস এই কাট হয়ে গেছে এখানে, ঠিক আছে। মাটানবো, তারপর ইন্টারনাল কাট, যা হোক এইভাবেই মানে এই ব্যান্ড জয়েন করা হয় আর কি। ব্যান্ড জয়েনের প্যাটার্ন এভাবে করতে হয়, এটা ফিনিশ প্যাটার্ন আর কি। তো এটা ব্যান্ডটা ফালিয়া এ বরাবর ব্যান্ডটা যাদের নিচের ব্যান্ডটা দেখা যায় এ বরাবর সুন্দরভাবে রাখিয়া এই দিক দিয়া স্টিচ দিতে হয় আর কি। যাকে হলো ব্যান্ড জয়েনের ইয়ে ফিনিশ করলাম আমি। তারপরে আসি, এটা ডিলিট দিয়ে দিলাম, দরকার নেই আমার এটার। তারপরে আসি আমি এটা এইটা সিম করব, এইটাও সিম করব, ঠিক আছে। এই দুইটা সিম করার পরে এখন আমরা কি করব, এটারে এটারে উল্টাবো, এই উল্টাইলাম। উল্টানোর পরে কি করব, F5-এ যাব। F5-এ যায়া এটারে ফোল্ড করব, আচ্ছা। তারপরে এইটাকেও ফোল্ড করব, বাস। এখন এইটা এটার সাথে জয়েন্ট হবে, এইটা এইটার সাথে জয়েন হবে। এই এই হলো আমার স্ট্যান্ডার্ড কলার, এই হলো স্ট্যান্ডার্ড কলার। আর এইটা হলো, আচ্ছা দেখেন এটা আমি এটা ই করলাম, আচ্ছা ই করার পরে এটা ফোল্ড হবে, ফোল্ড। তারপরে এটাও ফোল্ড, বাস। তারপরে এটা আমি দেবো এখানে, এই এটা হলো ফ্ল্যাট কলার, এটা হলো ফ্ল্যাট কলার, বাস। এই ছিল আজকে কলার। তো এই ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না, এই পর্যন্তই আজকে। তো আবার ইনশাল্লাহ দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। তো তার আগে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।